প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 31 ডিসেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা করে প্রতিবেদন হুমায়রা ডেইরি ফার্ম থেকে আপনাদের দেখানোর জন্য। এই সপ্তাহে দুইটা প্রতিবেদন হয়ে গেল, কয়েকদিন আগেও আপনাদের একটা প্রতিবেদন দেখাইছি। নতুন করে খামারে এসে দেখতেছি আবারও বেশ কিছু দুধের এবং প্রেগনেন্ট গাভী রফিক ভাই সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলো আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভী সংগ্রহ করা হয়েছে, বা আজকে এগুলো কিনলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো হুমায়রা ডেইরি ফার্মের মালিক রফিক ভাইয়ের কাছ থেকে। দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়, আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে দয়া করে খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য বেচা কিনা? চলতেছে, মোটামুটি চলতেছে। এই সপ্তাহে তো দুইটা প্রতিবেদন হয়ে গেল, আগের প্রতিবেদনে গরু আছে না বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে, কিছু বিক্রি হয়েছে, কিছু আছে। সবগুলো তার এক প্রতিবেদনে যায় না, কিছু বিক্রি হয় কিছু থেকে যায়। নতুন পুরাতন মিলে আবার প্রতিবেদন দেন? নতুন আজকে নতুনই দেবো, পুরাতন আর দেবো না। পুরাতন দিবেন না। আছে খামারে মেলা কয়টা গরু আছে, ওগুলো এমনি সরাসরি এসে দেখতে পারবেন। আচ্ছা, আজকে কয়টা গরু দেখাবেন দর্শকদের? আজকে বেশি দেখাবো না, অতিরিক্ত 5-6টা গরু দেখাবো। মোট 5 থেকে 6টা? কেন, বেশি গরু দেখাইলে পরে অত দূর দেখাও না। আচ্ছা আচ্ছা, অত দূর ওই ইয়া করে না, ওই 5-4-5টা গরুই বেশি দেখে। বড় খামারে কয়টা গাভী আছে? ওখানে আছে আপনার হচ্ছে 11-13টা আছে আর কি। 13টার মতো? এই খামারেও তো দেখতেছি 8-9টা 10টার মতো আছে। হ্যাঁ আছে, মোটামুটি আছে। মোটামুটি 20-25টা গরু আপনার কাছে আছে, দেখাবেন 5-6টা? হ্যাঁ 5-6টাই দেখাবো, কারণ বেশি দেখাবো। তো আছে মনে হয় এখানে না? হ্যাঁ কিছু বিক্রিও আছে আর কি, যেগুলো ডেলিভারি এখনো হয় না। হয় নাই। তার মানে দর্শকরা সরজমিনে আসলে অনেক গরু আছে দেখে শুনে এখান থেকে কিনতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ তা তো পারবে। আজকে কি কি জাতের গাভী দেখাবেন? আমি সব হলস্টাইন ফ্রিজেনই দেখাবো। সব সাদা কালো পাকড়া? হ্যাঁ সব সাদা কালো পাকড়া, আর সব 2-4 দাঁত, সব 2-4 দাঁত, সব অল্প বয়সী গাভী, সব 2-4। মানে নতুন খামারিরাও এগুলো কিনতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ। বাচ্চা সহ কয়টা আছে? বাচ্চা এই মাত্র একটা গরু বাচ্চা হয়েছে, এই 15-20 মিনিট হয়েছে, আরগুলো সব গাভী দেখাবো। সব প্রেগন্যান্ট, একটা শুধু বাচ্চা হয়েছে। কেমন দাম থেকে আজকে দেখাবেন? সবগুলোর তো দাম বলবেন? সবগুলোই দাম বলে দেবো আপনার। আচ্ছা কেমন দাম? 2,65,000 থেকে আপনার 1,85,000 পর্যন্ত দেখাবো। 1,85,000 আর 2,65,000, দর দামের সুযোগ আছে? হ্যাঁ। তো চলেন দেখি কেমন কালেকশন করছেন। নতুন কালেকশনের প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। দেখেন ইনশাআল্লাহ। রফিক ভাই আজকে বেশি দামি গরুর থেকেই দেখাতে দেখাতে ছোটতে যাবো ইনশাল্লাহ না? এই যে সর্বপ্রথমে যে গাভীটা নিয়ে আসলেন সাদা কালো রঙের, বেশ বড় সড়ো একটা গাভী, এটা কোন জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান আপনার গরুটা খুব বড় গরু, কিন্তু ভালো গরু, বিগ সাইজের একটা গাভী। দাঁতও এটা তো ছোট দেখতে। হ্যাঁ দাঁতও কিন্তু 4 দিয়ে, 4 দাঁত বয়স। আপনি দেখবেন, দেখাচ্ছি, দেখাই দেন একটু কষ্ট করে। আবার বলবেন না, মূর্তি গরু দাঁতের মধ্যে আছে, দেখেন 4 দাঁত। আচ্ছা এই যে এইগুলো হচ্ছে দাঁত, 1, 2, 3, 4, বাকি ওগুলো দুধের দাঁত। হ্যাঁ এই যে এই পাশে আছে দুটো, ওইগুলো পড়ে যায় ফাঁক হয়, এরপরে এই দাঁতগুলো বের হয়। হ্যাঁ এটা 4 দাঁত, লিখেলে 4 দাঁত, 4 দাঁত। বাচ্চা আছে না? না এটা বাচ্চা দিবে আপনারা কি? গরু দেখ খুব শান্তশিষ্ট আছে, খুব ইয়া আছে আর কি, ভালো আছে। বাট গুলো তো মোটামোটা দেখতেছি, প্রথম গরু বুঝতেছেন না, আর প্রথম গরু এত ইয়া গরু হয় না। আচ্ছা এর যে দুধের টেম্পার উলানে দেখছেন, দুধের টেম্পার কি রকম উলানে? আচ্ছা খুব সুন্দর দেখতেছি ওলান নামছে। হ্যাঁ এই গরুটার সময় আছে কি রকম? এগুলো সময় আমার হিসেবে এখন 12-13 দিন থাকার কথা আর কি। কার্ডের হিসাবে নাকি আপনার হিসাবে? কার্ডের হিসাবে আর কি, কার্ডের হিসাবে 12-13 দিন। হ্যাঁ এগুলো তো চাঁদের সাথে, তারপরে হচ্ছে এগুলো তো আপনাদের হাতে থাকে না, 2-1 দিন, 4-5 দিন গাড়িতে আসলেও এলোমেলো হয়ে যায়। হ্যাঁ 2-4 দিন আমন্ত্রণ হয় আর কি গাড়িতে আসলে। এই গাভীর থেকে প্রথম বিয়েনে, যেহেতু অল্প গাভী আছে, যদি রেকর্ড জানা থাকে বা আপনি গাভী দেখে আইডিয়া করে বলতে পারেন তাহলে জানাবেন কেমন দুধ হতে পারে প্রথম? এটা ভাই বলাটা ঠিক না, কারণ প্রথম বাচ্চা দিবে, যদি 2-1টা বাচ্চা দিত তাহলে বলা যায়, তার মানে বলবেন না। না এটা বলাটা ঠিক না, তবে টার্গেট আছে আমাদের যা গোটা এত এত দুধ। আপনি তো একটা আইডিয়া করে কিনে নিয়ে আসছেন, কতর আইডিয়া করে কিনছেন? এগুলো যত কমে 20 এর নিচে আসবে না, 20 এর উপরে থাকার কথা, 20 কেজির মতো আইডিয়া করে। এই দেখেন এগুলো কিন্তু পানি না, সম্পূর্ণ দুধের টেম্পার, এগুলো সব দুধের টেম্পার। আমি কিন্তু এরকম গরু বেশ কয়টা যেরকম পাইছি, এগুলো যাতে দুধ হয় ভালো, এই উলানের গরু। আচ্ছা দ্বিতীয় রাউন্ডে তো মনে হয় আরেকটু বড় হবে গাভীটা, আর আরো উলান হবে, তো কিছু না, আর এরকম ডবল হবে আর কি, এরকম আরো উলান হয়ে যাবে, ডবল হবে। আপনি দেখেন গরুর চাম চুচা খুব সরে এসে, দেখেন দেখছেন সব দুধের টেম্পার। মাবনেরা যারা আছে, হ্যাঁ এগুলো সবাই করতে পারবে বাচ্চা দেওয়ার পরে। এমনি তো ঠান্ডা গছে না? হ্যাঁ গো ঠান্ডা আছে। আচ্ছা রফিক ভাই, প্রথম গাভীটা কোন দর্শক ভাই বোনেরা প্রবাসী ভাইরা যদি পছন্দ করে কত টাকা দাম নিবেন? এটা 2,65,000 সর্বোচ্চ দামই আজকে এটা। এটা 2,65,000, দরদামের সুযোগ দিবেন না, সামান্য একটু আর কি, হালকা একটু সুযোগ দিবেন।
এইটা সাইড করেন, দুই নম্বরটা দেখি, দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর গাভী আছে সাদা কালো রঙের, তবে এইটার বডিতে কালো অংশটা বেশি। কোন জাতের এইটা ভাই? আমার যে কয়টা গরু আছে সবগুলোই জাতের গরু, তার সাইড থেকে এটা আবার ভিন্ন, মানে এটা সব সাইড থেকে জাতটা ভালো, সবচেয়ে ভালো জাতের। এর যে কানটা একটু দর্শকদের কানটা দেখেন, আপনার ছোট শিংটা সাদা আছে, মাথার গেটআপটা খুব সুন্দর জাতের, যে গরুর যে বৈশিষ্ট্য আমার কাছে মাথার গেটআপটা একেবারে জাত গরুর মতো লাগছে। গরুটা আপনার জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড আছে, জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে গরুটা। আচ্ছা, দাঁত কয়টা? এটা দুই দাঁত, আপনি এটা, এটারও দাঁত দেখেন, দুই দাঁত বয়স। হ্যাঁ, এটারও দাঁত দেখেন, গরু যেহেতু একটু সবগুলোই দেখেন। হ্যাঁ, আপনি সবগুলোই দেখেন। আচ্ছা, এই দেখেন দুই দাঁত হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বড় বড় দুইটা, এটা হচ্ছে অরিজিনাল দাঁত। হ্যাঁ, দুই দাঁত হচ্ছে। আচ্ছা দেখছি, এটার সবাই বাচ্চা আছে নাকি? এটা বাচ্চা, এই তো এই 15 মিনিট হয়েছে, 15-20। এই একটা গাবি যে ভিডিও শুরুতে বলছিলেন যে বাচ্চা হয়েছে, এই যে বাচ্চাটা এখনো হয়েছে, কাঁপতিছে। হ্যাঁ, কাঁপতিছে, ওই দেন রক্ত রক্ত ভাঙতিছে, রক্ত পড়তেছে। আচ্ছা, বয়স কি 15 মিনিটের মতো? এই 15 মিনিট হয় না, বাদ নাই আর কি। আচ্ছা, তার মানে ফুল টুল তো এখনো ক্লিয়ার হওয়ার প্রশ্নই আসে না? না না, এখনো ফুল টুল পড়ে না, কিছু হয় না আর কি। আচ্ছা, এই যে রক্ত রক্ত ভাঙতিছে দেখলাম না? আচ্ছা, গাবির কি শাল দুধ টানছেন? শাল দুধ আমি মনে হয় লিটার পাঁচেকের মতো টানি দেওয়া হয়েছে। ঠিক আছে, 5 লিটারের মতো টানা হয়েছে, টানা হয়েছে। আচ্ছা, বাট গুলো সুন্দর তো, সবাই গ্রহণ করতে পারবে। আচ্ছা রফিক ভাই, এটা থেকে দুধের আইডিয়া কেমন করতেছেন? এটা ভাই দুধের আইডিয়া এরকম বলা যাচ্ছে না, কারণ এটা দুধেরই জাত, ও যারা পুরাতন খাবার তারা চিনবেন এটা। আচ্ছা, এমনি বলবেন না? না হ্যাঁ, না এটা আমি বলবো না। তারপরে এটা টার্গেট আছে মানুষ, এটা কতটুকু দুধ হবে এটা বুঝ, মানুষ দেখলে বুঝবে, বিচার বিশ্লেষণ করবে না? গোটা আপনি বডি টাক্সার একটু ক্যামেরাটা ধরেন, ভালো করে ফাঁকের থেকে পুরো বডিটা ধরেন, দেন দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, গরু দুইটাই যে প্রথম দুইটাই বড় বড় বিগ সাইজের গাবি, ঠিক আছে, দাম কত? এটা ভাই যাওয়া হচ্ছে আপনার 2,55,000 টাকা। 2,55,000 টাকা, আলোচনা তো করা যাবে। হ্যাঁ, সামান্য একটু করা যাবে। আচ্ছা, এটা সাইড করে দেন। আর বাচ্চাটা কি, ছেলে না মেয়ে বাচ্চা হয়েছে? ছেলে বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, বিশাল বাচ্চা ভাই, বাচ্চা অনেক বাচ্চা হয়েছে। বাচ্চা সহ গাভীর দাম 2,55,000। 2,55,000। আচ্ছা, এটা সাইড করে দেন, তিন নম্বরটা দেখি। দেখেন তিন নম্বর সিরিয়ালে একটা গাভী আছে সাদা কালো রঙের, শুকনা খড় খাচ্ছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, সাদার ভাগটা বেশি আছে আপনার। এটার আবার বডিতে সাদার ভাগটা বেশি আছে, সাদার ভাগটা বেশি, গরুটা খুব জাত, এটাও খুব জাত গরু। আচ্ছা, এটাও তো একটা ইয়াং লাগতেছে, ইয়াং। এটা এটাও দুই দাঁত, এটারও বয়স দুই দাঁত, এটাও দুই দাঁত, এটাও আপনাকে দেখায় দেব। শিং দেখলেই বোঝা যায়। এই দেখেন, এটাও আপনাকে দাঁত চাঁদের দেখায় দেয়, দেখায় দেন। আবার এই যে দাঁত দেখানোর সময় খেয়াল করতেছি গাবিগুলো খুব শান্ত আছে। আপনি ধরেন, সাথে ধরেন। আচ্ছা, এই হচ্ছে দুইটা দাঁত দেখছি। আচ্ছা, এই দেখেন দুই দাঁত দেখছেন, একটা দুই দাঁত। এই হচ্ছে দুই দাঁত বয়সের একটা গাভী, এত সুন্দর, মানে খুবই ভালো, চামড়াটা ভালো, একদম ভালো, পাতলা। মানে যেখানে বাচ্চা দিবে ওইখানে তারপরে বাচ্চা দিবে। আচ্ছা, যদি বাচ্চা ডেলিভারি এখান থেকে কেউ করে নিতে চায় সুযোগ দিবেন? জানদারি জিনিস ওইটা করাটা ঠিক না, না না, ওই ব্যবসা ওইটা কম করা যাবে না। আমার কথা যে ওনারা এসে দেখে শুনে নিয়ে চলে যাবে। দাম কত? এটা 2,15,000 টাকা। 2,15,000? হ্যাঁ, এর থেকে কম দামের গাভীও তো আছে। আছে, এটা সাইড করে দেন, চার নম্বরটা দেখি। চার নম্বর সিরিয়ালে মাঝারি আকারের একটা গাভী আছে সাদা কালো রঙের, এইটা কোন জাতের গাভী আসলে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এর দাঁত কয়টা? এটা এটা আপনার হচ্ছে চার দাঁত, এর বয়স আবার চার দাঁত। হ্যাঁ, এটারও পেটে বাচ্চা? এটারও পেটে বাচ্চা। আচ্ছা, এটার সময় কি রকম আছে? এটার সময় আছে আপনার ওইরকম 15-20 দিন টাইম আছে। এটাও এখনো 15-20 দিন আছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটাও যারা দূরের কাস্টমার ভাই বোনেরা আছে, এটাও নিয়ে যাই করতে পারবে, নিয়ে গিয়ে যদি বাসায় বাচ্চা হয় গাভীও সেট হবে, বাচ্চাটাও সেট হয়ে যাবে। হ্যাঁ, এটাও তো স্বাধীন আছে। হ্যাঁ, এই গরুটার দাম নেবেন কত টাকা? এটা আপনার 1,95,000 টাকা। এই গাভীটার দাম পড়বে 1,95,000 টাকা। প্রতিটা গরুতেই দরদামের সুযোগ পাবে দর্শক, সামান্য একটু। আচ্ছা, চার নম্বরটা সাইড করে দেন, পাঁচ নম্বরটা দেখি। দেখেন রফিক ভাই, সর্বশেষের পাঁচ নম্বরে, এটাই তো আজকে শেষ কালেকশন। হ্যাঁ, এটাই শেষ। ওই পাশে তো গরু আছে, ওগুলো দেখেন না? ওটা তো আপনি ক্যামেরায় দেখায় না, আরো গরু আছে। আচ্ছা, দেখাইছি আমি এক ঝলক, এইটাই শেষ আজকে ভিডিওতে দেখাবেন, বাকি ওইগুলো যারা কিনবে সরজমিনে এসে দেখে কিনতে হবে, বা ভিডিও কল দিলে আপনি মানে গরু 100-100 জাতে আছে আর কি। এটা জাতে খুব ভালো আছে। আচ্ছা, দাঁত কয়টা বললেন? এটা আপনার হচ্ছে চার দাঁত ছিল, ছয় দাঁত হবে আর কি। ছয় দাঁত যাবে। হ্যাঁ, কয় নম্বর বাচ্চা হবে এটা? এটা দুই নম্বর বাচ্চা হবে। হ্যাঁ, গরু দেখেন চামড়াটা এত সুন্দর, লুজ, খুব ভালো, চামচা সফট আছে। হ্যাঁ,
সব দিক দিয়ে আছে আর কি, বাটটাটা তো গ্যারান্টি একদম মানে যাক কয় আর কি। আচ্ছা ঠিক আছে, বাট তো গ্যারান্টি দিলেন? হ্যাঁ, বান কানা আপনার হচ্ছে লারি বাড়ানো এই দুটো জিনিস গ্যারান্টি, এগুলোতে গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি। এটার গাভীর বয়স কি রকম? এটা আপনার আমার মনে হয় এরকমই মনে হয় 14-15 দিন এরকম টাইম আছে, 14 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডের গরুগুলো তো এক সপ্তাহের মধ্যে উলান পালান বিশাল হয়ে যায়। এগুলো তাই হয়, এগুলো তাই হয়। হ্যাঁ এগুলো তাই হবে, এগুলো একটু ধরেন আপনার আমার কাছে ধরেন খুব ভালো মানের এই দেখেন। আচ্ছা, এটাও একটা স্বাধীন গরু একদম করছে কি খুবই ভালো। এই গরুটার প্রথম বিয়নের রেকর্ড জানেন আপনি? এটা গুনি বলি যে 1314 বেলে দুধ হয়েছে, আর আমার তো হ্যাঁ প্রথম বিয়ন। আপনার চোখে কি মনে হয় হতে পারে? এটা দুধের জাতেরই গরু বুঝছেন, দেখেন মাজার থেকে মাথা পর্যন্ত আপনি একই লেভেল। আচ্ছা 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 ঠিক আছে, পিছন সাইড থেকে, পিছন সাইডে ভালো আছে আপনি? পিছন সাইডের একটু জায়গাটা দেখান তো, পিছন সাইডে দেন ঘুষিয়ে আর এসে দেখছেন। আচ্ছা এই যে জায়গা অনেক সফট, এই জায়গাটা পূরণ হয়ে গেলে তো অনেক বড় উলান হবে। হ্যাঁ আচ্ছা, এই গাভীটা কার পছন্দ হইলে রফিক ভাই? কত টাকা দাম পড়বে? এর 90,000 টাকা লাগবে, 1,00,000। 1,90,000? হ্যাঁ। দরদামের সুযোগ আছে? সামান্য একটু সুযোগ দিয়ে দেবো না। আচ্ছা, কষ্ট করে যে গাভী পাঁচটা দেখালেন, এগুলো নেওয়ার জন্য তো ওই আগের ওই একই নম্বরে যোগাযোগ করলেই গাভী? হ্যাঁ ওই নাম্বারটাই, ওই নাম্বার আগের থেকেই, এবং ওই নম্বরটা দর্শকদের আবার জানাবেন যতদিন আছে ইনশাল্লাহ ওই নাম্বারই থাকবে। আচ্ছা কষ্ট করে নাম্বারটা বলবেন। আমার নাম্বারটা 0770-66-4989। এটাতেই ইমো আছে? এটা ইমো, এটি হোয়াটসঅ্যাপ, এটাই মানে সবসময় আমার। তো গত সপ্তাহে এক প্রোগ্রামে দর্শক ভাই বোনদের অনেক কথা বলছিলেন, ক্ষোভ প্রকাশ করছিলেন, উপদেশ দিছিলেন, এবারে কিছু বলতে চান? গত সপ্তাহে উপদেশ তো আর না দেওয়ালা না, মানুষ ওনারাই সব শিখে গেছে ঠিক আছে, কিন্তু দুটো লোক আমার সাথে বাটপাড়ি করেছে এই ব্যবসার লাইফে, আমার সাথে দুটো লোক বাটপাড়ি করেছে, এর আগে তো কেউ করে নাই। না এই প্রথম, এই প্রথম দুটো লোক বাটপাড়ি করেছে। তা আল্লাহ যেন তাদের হৃদয় দান করে, তাদের যেন জ্ঞান অর্জন বেশি বাড়ায় দেয়, আর মানুষের সাথে যেন এরকম করার মতন আরো তফিক দান করে, আরো যেন করতে পারে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ রফিক ভাই, এবারে কষ্ট করে পাঁচটা গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।